नमस्कार नमस्कार आ कोन करूछन देबे ए धान जो सिजा सिजा होची जे ये ड्रम रे सेटा करछी आ आज कोन धान सिजा बिजा करछन आइया हां आइया अच्छा अच्छा तो केमिति करूछन तो हमकु टिके देखेबे आइया अच्छा प्रथम रे टिके परिचय दियंतु मोना होची माधुरी महतो आमो घर होची डिमरी मुंडा आ जीपी होची डिम्बो भाया नरणपुर सदर आपण जो कहतले एबे जे ई जो नुवा पद्धति रे जो धान सिझौचंती आइया हला कि अच्छा ई जो नुवा पद्धति पई ई सब जिंस देखु छी आपण जो पाखरे जो ड्रम टा भी रखचंती आइया इथरे कहचती धान सिझेबे बोली है ने आइया तो इटा आपण कोठो सिखिले बा के आपण को प्रेरणा देले एटा आइगन जो जुडिया फार्म रो केबी के सोने किछि ट्रेनिंग देथिले तापर एटा प्रैक्टिस करिया पई देइचंती हो ধান গুড়া কেবল উপরে রহব জালি দিয়া হয়েছে ভিতরে উপরে খালি ধান রহব তলে কেবল অল্প পানি রহব সে গ্যাস রে হি ধান সিজব আচ্ছা এটা তাহলে আপনার আমার যে সাধারণ পদ্ধতি যেমনি ধান সিজৌন যে তলে পানি রয়ে যাচ্ছে কিছু তাকে শুখিলা পরে যাই ধানটা সিজুছি তো ইয়ে না সেমতি কেবল মানে গ্যাস রহব আজ্ঞা তলে পানি রহব কেবল গ্যাস রে ধান গুড়া সিজ আচ্ছা আপন যে সেটি পুরাইলে গোটে গ্যাস ইয়ে ট্যাপ ভিতরে এটা যে পুরাইলে আপন এটা কোন গ্যাস তলু উপর কো উঠে আসিয়া পাই রাখাই আজ্ঞা তারি ভিতরে আপন পাইপটাকে পুরাই দিতে হবে যে গ্যাস উঠিব সেতিরে এপটে সব যে কোণা আছে এপটে বাহিরিব দেখুন তো এটা গোটে ট্যাপ আইয়া এই যে ধান বতরা হব বতরা হই সালা 4 ঘন্টা পরে এটা কো এমতি সুইচ দেই দিলে তার পানি যেতি কি থিব নিষ্কাশন হই আজ্ঞা দেখো তো এটা গোটে যে আউটলেট এথিরে এটা এমতি বন্ধ হব এমতি ধান যেতলে সিজি যিব এপটু বাহার করা যিব এটা যে জালিটা আপন দেখছন্তি না এথিরে খালি কেবল ধান রহব উপরে তলে কিছু পানি রহব উপরে কেবল ধান রহব সে গ্যাস রে হি সিজিব সিজি সারলা পরে এটা কো খুলি কি এটা এমতি লাগিথিব হলা এমতি কি এটা লাগিথিব এইটা তাহলে মানে লক করি কি রউছ গ্যাস বি লিকেজ হউ নাই নাই আয়া তারপরে এটা বুইয়ে কর দেবে এমতি এমতি করি কি এটা পুরা জাম হইছে আয়া জাম সারলা প্রেস দেই কি আপনকর রাখু চান আয়া প্রেস দেই কি রাখা তাহলে গ্যাসটা আপনকো বাহির হই যাব গ্যাস বাহির কো চলি গলে আপনকো তো সেটা কাম হবে না আয়া তার দেখুন এটা বন্ধ হই গলা যেতবেলে ধান হই যিব তারপরে এটা কো এমতি কি বুলেই কি খুল দেবে আয়া এটা খুল দেলা পরে এটা ইয়ে কর দিলে কর দেই কি এপটে বাহির হই গো আপন এটা যে ড্রমটা দেখছেন ড্রমটারে আপনার কেতে ধান সিজুছে আর কেতে পানি নেকি তাকু বতরাউছন্তি কি কইবে আজ্ঞা ধান সিজুছি 90 কেজি 90 কেজি ধান এককালীন সিজি পারুছি আইয়া আচ্ছা তারপরে পানি পানি কেতে দউছন্তি প্রথম পানি দিয়া হচ্ছে আজ্ঞা যে গুটে বালটি ছোট বালটিটা 7 লিটার পানি ধরে সেথিরে 13 বালটি পানি দিয়া হয় এটা দেখুন তো পানি বালটি আনকি মু ঢালছি তাহলে এইটা আপনার 7 লিটার কইছন্তি আইয়া 7 লিটার বালটি হলে আপন কত 13 বালটি দউছ আইয়া ডালন পানি একে দেখো এটা লাস্ট 13 বালটি পানি তাহলে আপনার এইটা বুড়িয়া পাইপটা দিয়া হয়েছে গ্যাস পাইপ সেটি পর্যন্ত আপনার পানি ভর্তি করে দিচ্ছেন আজ্ঞা আজ্ঞা যদি বালটি মাপ ন করলে বি এত লেভেল পানি দিয়ে দিলে ঠিক আছে প্রথমে পানি দিয়ে দেছি তারপরে কিছু জাল দিয়ে দেছি জাল ঘণ্টে পাখাপাখি জাল দিয়ে সারা পরে পানিটা যেত পুরা গরম হয়ে যাব তারপরে ধান গুড়া উপরে দিয়ে দিয়ে ঢাঁকুড়ি এই যে আপনার এটা দেখছেন ঢাঁকুড়ি এথিরে দিয়ে বন্ধ করিকি এমতি রাখি দেছি আটাকে বন্ধ করে দিয়া হচ্ছে আজ্ঞা তারপরে 4 ঘন্টা পরে পুনি সিজা হচ্ছে পানি কো নিষ্কাশন করে দিয়ে এ দেখুন তো এইটা কাঠ এইটা নিয়া জ্বলাউছি আউ সেতলে এটা আপনার কত সময় জাল হবো মানে পানিটা গরম হওয়া পর্যন্ত 45 মিনিট রু ঘন্টা ভিতরে মানে পানিটা গরম হলে আপনার হয়ে যাচ্ছে আজ্ঞা 45 মিনিট ঘন্টা ভিতরে নাকি আজ্ঞা চুলিটা বি সে মাপরে তৈরি হইছে আপনার আজ্ঞা গরম হয়ে গেল গরম মাপরে করছেন এনা বর্তমানে ধান দেয়া যাব না কোনে ফেলে দিই
ଦେଖୁଛନ୍ତି ଆଉ ଟିକେ ଫୁଟୁଛି ପାଣି। ଆଚ୍ଛା ହାଲକା ଫୁଟୁଛି ପାଣି। ଆଜ୍ଞା ଗରମ ଅଛି ହେଲେ ଏତିକି ଉଷୁମରେ ଆପଣ ଦେଉଛନ୍ତି ଆମେ ଦେଖୁଛେ ଯେ ସାଧାରଣ ପଦ୍ଧତିରେ କଣ କରୁଛେ ନା ଆମେ ପ୍ରଥମରେ ଯୋଉ କଡାରେ କି ଯୋଉଥିରେ ସିଝଉଛନ୍ତି ଲୋକମାନେ ତାକୁ କଣ କରୁଛନ୍ତି ନା ଆଗ ପାଣି ଦେଇ ଦଉଛନ୍ତି ତାପରେ ଧାନ ଦେଇକି ତାପରେ ଆପଣଙ୍କର ଜାଳ ଦଉଛନ୍ତି। ତ ଆପଣଙ୍କୁ ଦେଖିଲେ ଗୋଟେ ନୂଆ ଜିନିଷ ଗୋଟେ ଦେଖିଲୁ ଯେ ଆପଣ ଆଗ ପାଣି ଦେଇଦେଲେ ତାକୁ ଗରମ କଲେ ତାପରେ ଆପଣ ଯାଇକି ଧାନ ଦଉଛନ୍ତି ଆଚ୍ଛା ଭିତରେ ଫରକ କଣ ଅଛି? ଫରକ କହିଲେ ଆଜ୍ଞା ଧାନ ଯଦି ଆଗରୁ ଦିଆଯିବ ହେଲେ ତ ଯୋଉ ଜାଳ ଦିଆଯିବ ସେଥିରେ ଅଧିକା ତଳଟା ଅଧିକା ସେଇ ଗରମ ହେଇଯିବ ଉପରଟା ଟିକେ କମ ହବ ସେଥିପାଇଁ ପାଣି ଗୁଡା ସବୁଆଡେ ସମାନ ଗରମ ହେଇଥିଲେ ଧାନ ଗୁଡା ଦେଲେ ସବୁଆଡେ ସମାନ ବତୁରିବ ଆଉ। ତାହେଲେ ଆପଣଙ୍କର ଯେତିକି ଟେମ୍ପରେଚର ହଉଛି ୟାପରେ ଆଉ ଜାଳ ତ ଦଉନାହାନ୍ତି? ଆଜ୍ଞା ଦେଖନ୍ତୁ 4 ଘଣ୍ଟା ହେଇଗଲା ମୁଁ ଏବେ ଏଇନା ପାଣିକୁ ନିଷ୍କାସନ କରୁଛି। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା କରନ୍ତୁ। ତାହେଲେ ଏଇଥିରେ ଆପଣ ଗୋଟେ ପାତ୍ର ଦେଇକି ତାକୁ ପାଣିଟାକୁ ନିଷ୍କାସନ କରୁଛନ୍ତି? ଆଜ୍ଞା। ଆଚ୍ଛା ଏଇଠି କଣ ଜାଲି ଲାଗିଛି କି ଆପଣଙ୍କର ଧାନ ବାହାରୁନାହିଁ ଯେ? ନାଇଁ ଭିତରେ ଗୋଟେ ଜାଲି ଲାଗିଛି ସରୁ ଜାଲି ଧାନ ବାହାରିବ ନାହିଁ କି ତା ଗୁଣ୍ଡ ଧାନର ଯେଉଁ ଗୁଣ୍ଡ ଥାଏ ସେ ଗୁଣ୍ଡ ଗୁଡ଼ା ବି ବାହାରିବ ନାହିଁ କେବଳ ଖାଲି ପାଣି ହିଁ ବାହାରିବ। ଠିକ ଅଛି ଦେଖନ୍ତୁ ପାଣି ତାର ନିଷ୍କାସନ ହେଇଗଲା ଏବେ ମୁଁ ବନ୍ଦ କରିଦେଉଛି। ହଁ ଦେଖିଲେ କମିଗଲାଣି ପାଣି ଆପଣଙ୍କର ବାହାରୁନି ପାଣି ନାଇଁ? ଆଜ୍ଞା ଏଇଟା ମୁଁ ଏଠି ବାଲ୍ଟିରେ ଢାଳି ଦେଉଛି। ଆପଣଙ୍କର 6 ହେଇଗଲା ତାହେଲେ? ଆଜ୍ଞା ଦେଖିଲି ବଢିଆ ଆପଣ ତ ବାହାର କରିଦେଲେ ପାଣିକୁ ସବୁ ଯେତିକି ଦିଆ ହେଇଥିଲା ପାଣି ତାକୁ ସବୁ ବାହାର କରିଦେଲେ ଆପଣଙ୍କର ଡ୍ରେନ୍ ଯେଉଁ ନିଷ୍କାସନ ପାଇପ୍ ମାଧ୍ୟମରେ ବାହାର କରିଦେଲେ ତ ଧାନ ପୁରା ଶୁଖିଲା ହେଇଯାଇଛି କିନ୍ତୁ ଧାନଟା ପୁରା ଗରମ ଅଛି। ଗରମ ଅଛି ତାପରେ ଦେଖନ୍ତୁ ସବୁ ଧାନ ଗୁଡ଼ା ବତୁରି ଯାଇଛି ଗୋଟେ ଇଏରେ। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ସମାନ ବତୁରିଛି ସବୁଆଡ଼େ ଧାନ ବି ଗରମ ଅଛି କମ୍ ଜାଳରେ ହେଇପାରିବ ଏଇନା ଆଉ। ଆଚ୍ଛା ଯେହେତୁ ଧାନଟା ଆପଣଙ୍କର ଗରମ ଅଛି କମ୍ ଜାଳରେ ଆପଣଙ୍କର ଧାନଟା ସିଝିଯିବ। ଆଜ୍ଞା ହଉ ଠିକ୍ ଅଛି ତାପରେ ଏଇନା କ'ଣ କରିବା? ସାର୍ ଢାଙ୍କୁଣୀଟା ଖୋଲି ଘୋଡ଼େଇ ଦେଇକି ଜାଳ ଦେବି ଆଉ। ଦିଅନ୍ତୁ ତ ବଢ଼ିଆ ଆପଣ ଯେଉଁ ମେସିନ୍ ବା ଆପଣଙ୍କର ଯେଉଁ ଯନ୍ତ୍ର ସାହାଯ୍ୟରେ ଆଜି ଧାନ ଡ୍ରମ୍ ସାହାଯ୍ୟରେ ଯେଉଁ ଧାନ ଭିଜେଇଲେ ଏବଂ ସିଝେଇଲେ ସାର୍ ଏ ତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବହୁତ ଭଲ ଜିନିଷ ଚାଷୀ ଭାଇମାନେ ବି ତାକୁ ଆଗ୍ରହ ସହକାରେ ନେବେ ଯେଉଁମାନଙ୍କର ବ୍ୟବହାର ଜାଣିଛନ୍ତି ସେମାନେ ବା ନ ଜାଣିଥିଲେ ବି ନେବେ କାହିଁକି ନା ଏଇଟା ସହଜରେ ହେଇପାରୁଛି। ତ ଏଇ ଜିନିଷଟା ମିଳିବ କେଉଁ ଜାଗାରେ ଏବଂ କେତେ ରେଟ୍ ପଡ଼ିବ ତା ବିଷୟରେ? ଏ ଜିନିଷଟା ଆଜ୍ଞା ରେଟ୍ ପଡ଼ିବ 5,000 ଟଙ୍କା ମିନିମମ୍। ଆଚ୍ଛା ମିନିମମ୍ 5,000 ସେ କେବିକା ସହିତ ଯଦି କଣ୍ଟାକ୍ଟ କରାଯାଏ ସେମାନେ ଆଣିକି ଯୋଗାଯୋଗ କରିଦେବେ। ଦେଖନ୍ତୁ ଘଣ୍ଟାଟେ ହେଇଗଲା ଏବେ ମୁଁ ଧାନ କାଢ଼ିବି। କେତେବେଳେ ଆମେ ଆରମ୍ଭ କରିଥିଲେ? 4:30 ଆଜ୍ଞା ଏବେ 5:30 ହେଇଗଲା। ଆଜ୍ଞା ଦେଖନ୍ତୁ ଧାନ ସିଝିଯାଇଛି ପୁରା ହେଇଛି। ଆଜ୍ଞା ଏଇଟା ଖାଲି ଅଳ୍ପ ଅଳ୍ପ ଗୋଟେ ଗୋଟେ ଇଏ ହେଇଛି ଅଧିକା ସିଝିନି ଗୋଟେ ଧାନ ଭଲ ହେଇଛି। କେମିତି କାଢ଼ିବେ ଏଇପଟେ ଦେଖନ୍ତୁ ମୁଁ କେମିତି ଏଇନା ଧାନ ବାହାର କରୁଛି। ଦେଖନ୍ତୁ ମୁଁ କିଛି ଧାନ ବାହାର କରିଦେଲି ଆଉ କିଛି ଅଳ୍ପ ରହିଲା ଏଇଟା ଧାନ ଗୁଡା କାଢିବା ପାଇଁ ପାଇପ୍ଟା ମୁଁ ଉଠେଇ ଦେଉଛି ଉପରକୁ ବାହାର କରିଦେଉଛନ୍ତି। ଆଜ୍ଞା ବାହାର କରିବା ଫଳରେ ସେଠି ଝାଡୁ ମାରିକି ବାହାର କରିଦେଇତେ ପଡ଼ିବ ସେଗୁଡ଼ା ଆଉ। ଆପଣ ତ ବହୁତ ବଢିଆ ଆକାରରେ ବାହାର କଲେ ଧାନ ସବୁ କାଢ଼ିଦେଲେ। ଆଜ୍ଞା ଡ୍ରମ୍ ଭିତରୁ କାଢ଼ିଦେଲେ ବାହାରକୁ। ଆଜ୍ଞା ଗଦା ହେଇଛି ଗୋଟେ ଦେଖୁଛି ବିରାଟ ଆକାରର ଧାନ ଗଦା ହେଇଛି। ତ ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଟିକେ କହିବେ ଯେ ଯୋଉ ଆମର ଦେଶୀ ପ୍ରଣାଳୀରେ ଯୋଉ ଧାନ ଭିଜା ଆଉ ସିଝା କରୁଛନ୍ତି ଆଉ ଇ ପ୍ରଣାଳୀ ଯୋଉ ଆପଣ କଲେ
ତା ଭିତରେ ଫରକ କ'ଣ ରହୁଛି? ସାର୍ ଏତିକି ଫରକ ଯେ ସେଥିରେ ଅଧିକା ଜାଳ ସରୁଛି ଏକରେ, ଦୁଇରେ ପରିଶ୍ରମ ଅଧିକା। ତାପରେ ଏଥିରେ ଯେଉଁ ସାହାଯ୍ୟରେ ଯେଉଁ ମେସିନ୍ ସାହାଯ୍ୟରେ ଯେତିକି ଧାନ ସିଝି ପାରୁଛି ସେଥିରେ ମାନେ ତିନି ଥର ସିଝେଇଲେ ଯେତିକି ହେବ ଏଇଟା ଏକାଥରକେ ସେତିକି ହେବ। ତାପରେ ଟାଇମ୍ ବି କମ୍ ନେଉଛି, ଜାଳ ବି କମ୍ ଖର୍ଚ୍ଚ ହେଉଛି। ତାପରେ ଦେଖନ୍ତୁ ସେଇ ଯେଉଁ ଆମେ ଯେଉଁ ଦେଶୀ ପଦ୍ଧତିରେ ସିଝାଭିଜା କରୁଛେ ସେଥିରେ ଯେଉଁ ଏଇ ଯେଉଁ ତଳ ପିସନ ଧାନ ଗୁଡ଼ା ନା ସେଗୁଡ଼ା ଅଧିକା ଟିକେ ସିଝାଇଥାଏ, ଏଗୁଡ଼ା ସବୁଗୁଡ଼ା ସମାନ ଭାବରେ ସିଝିଛି। ଦେଖୁଛି ଯେ ଆପଣଙ୍କର ଉପର ଧାନର ଅବସ୍ଥା ଯାହା ସିଝିଲା ପରେ ଆଜ୍ଞା ଏବେ ସେ ତଳ ଧାନର ବି ଠିକ ସେଇଆ ହିଁ ଅଛି ଆଜ୍ଞା, ତାପରେ ସମାନ ଆକାରରେ ସିଝୁଛି ଆଜ୍ଞା। ଟାଇମ୍ ବି କିଛି ଇଏ ସେ ଯେଉଁ ମାଆ ମାନେ ସିଝାଭିଜା କରୁଛନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ ଆଜ୍ଞା ସମୟ ଯେଉଁ ଦେଖନ୍ତୁ ଏତିକି ଧାନ ସିଝେଇବା ପାଇଁ ଆମର କେତେ 2-3 ଘଣ୍ଟା ଟାଇମ୍ ଲାଗିବ, ଏଥିରେ 2 ଘଣ୍ଟା ଟାଇମ୍ ମାନେ 45 ମିନିଟ୍ ଆଜ୍ଞା ବତରାଇ ଦେଲେ 4 ଘଣ୍ଟା ପରେ ପୁଣି ତାକୁ ଜଳ ନିଷ୍କାସନ କରି ଘଣ୍ଟେ ପରେ ମୋଟାମୋଟି କହିବାକୁ ଗଲେ ଘଣ୍ଟେ 45 ମିନିଟ୍ରେ ଆପଣଙ୍କର ଗୋଟେ ଡ୍ରମ୍ ଧାନ ପୁରା 90 କେଜି ଧାନ ଯୋଉ କହିଲେ ଆଜ୍ଞା। ଯା ହଉ ଆଜି ଆପଣ ଏଇ ଯୋଉ ସାଧାରଣ ପଦ୍ଧତିରେ ବା ଆମର ଉନ୍ନତ ପ୍ରଣାଳୀରେ କେମିତି ଧାନକୁ ଭିଜଉଛନ୍ତି ଏବଂ ସିଝେଇକି ତାକୁ ବାହାର କରୁଛନ୍ତି ସେ ବିଷୟରେ କହିଲେ ଏବଂ କରିକି ଦେଖେଇଲେ, ସେଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ଆମ ଡିଜିଟାଲ ଗ୍ରୀନ ପ୍ରକଳ୍ପ ତରଫରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର। ଏତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଗୋଟିଏ ନୂଆ ପଦ୍ଧତିରେ କିପରି ଧାନ ସିଝାଉଛି ସେ ବିଷୟରେ ଭିଡ଼ିଓ ସୋ ଦେଖୁଥିଲେ। ଏହି ନୂତନ ପଦ୍ଧତିରେ ଧାନ ସିଝାଇବା ପାଇଁ ହେଲେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ପ୍ରଥମେ କ'ଣ କରିବା। ପ୍ରଥମରେ ଡ୍ରମ୍ରେ 91 ଲିଟର ପାଣି ନେବା, ଦ୍ୱିତୀୟରେ ଏହାକୁ 45 ମିନିଟ୍ରୁ 1 ଘଣ୍ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଣିକୁ ଗରମ କରିବା, ତୃତୀୟରେ 4 ଘଣ୍ଟା ପରେ ପାଣି ନିଷ୍କାସନ କରିବା, ଚତୁର୍ଥରେ 1 ଘଣ୍ଟା ଧାନକୁ ଗରମ କରିବା। ଏହିପରି ଭାବରେ ନୂତନ ପଦ୍ଧତିରେ ଧାନକୁ ସିଝାଇ ପାରିବା। ଏବେ ଜାଣିବା ଏହି ପଦ୍ଧତିରେ ଧାନ ସିଝାଇଲେ ଉପକାରିତା କ'ଣ କ'ଣ। ନୂତନ ପଦ୍ଧତିରେ ଧାନ ସିଝାଇଲେ ପ୍ରଥମତଃ ଏଥିରେ କମ୍ ପରିଶ୍ରମ, ଦ୍ୱିତୀୟତଃ କମ୍ ସମୟ ଏବଂ ତୃତୀୟତଃ କମ୍ ଜାଳେଣୀ ଦରକାର ହୋଇଥାଏ। ଅଧିକ ପରିମାଣରେ ଧାନ ଅତି ସହଜରେ ସିଝା ଯାଇପାରିବ, ଧାନ ଅଧିକ ସିଝିଯିବା କିମ୍ବା ପଡ଼ିଯିବାର ସମ୍ଭାବନା ନଥାଏ, ସବୁ ଧାନ ସମାନ ଭାବରେ ସିଝିଥାଏ।